ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বঙ্গবন্ধু মুরাল ভাঙচুরের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে পৌর শহরের পূর্ব চৌরাস্তায় এই ঘটনা ঘটে। আটক যুবকের নাম নূর আলম, সে পৌর শহরের রঘুনাথপুর গ্রামের ওহিদুলের ছেলে, পেশায় কাঠমিস্ত্রি। পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, আটক ওই যুবক বিকেলে শহরের পূর্ব চৌরাস্তা নির্মিত বঙ্গবন্ধু মুরালে ইট দিয়ে আঘাত করতে থাকে, এতে মুরালের এক পাশে ভেঙে যায়। পরে পুলিশ তাকে আটক করে।